হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আপনারা কিভাবে জানবেন আপনাদের বার্থ চার্টে মুন মানে চন্দ্র অশুভ অবস্থায় রয়েছে। যারা প্রপার ডেট অফ বার্থ জানে তাদের কিন্তু খুব একটা জানতে সমস্যা হয় না, কিন্তু যারা প্রপার ডেট অফ বার্থ জানে না তাদের কিন্তু এগুলো জানতে একটু সমস্যা হয়। তাই তাদের মুশকিল আসান করার জন্য কিন্তু আজকে ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হবে, একটু মিস করবেন না। অনেক একটা বড় ম্যাটার যেটা আজকে আমি আলোচনা করব। চলুন আগে আলোচনাটা করে নেওয়া যাক। এক নম্বর পয়েন্ট, যাদের চন্দ্র অশুভ তাদের কী কী লক্ষণ, সেই লক্ষণের এক নম্বর পয়েন্ট আলোচনা করছি। মনের দিক থেকে কিন্তু এরা প্রচণ্ড পরিমাণ দুর্বল হয়ে থাকে। অনেকে প্রচণ্ড চিন্তা করে, আবার অনেকে একদমই চিন্তা করে না। দুরকম নেচারের লোক কিন্তু পাওয়া যায়। দু নম্বর পয়েন্ট বলবো, এরা প্রচণ্ড ইমোশনাল হয়ে থাকে কিন্তু লাইফে। এদের কোনো কিছুতেই মন বসে না, যে কোনো ব্যাপারেই কিন্তু খুব একটা মন বসে না। তিন নম্বর পয়েন্ট হলো, এরা অন্যের কথায় খুব ইজিলি প্রভাবিত হয়ে যায়। কোনো রকম ভাবনা চিন্তা করা বাদ দিয়ে যে কি বলছে না বলছে সেটা কতটা সঠিক কতটা বেঠিক, এইসব ভাবনা চিন্তা না করেই অন্যের কথায় কিন্তু খুব ইজিলি এরা প্রভাবিত হয়ে যায়। চার নম্বর পয়েন্ট হচ্ছে, এরা কিন্তু প্রচণ্ড চঞ্চল হয়। কোনো কাজ এরা দীর্ঘদিন করতে পারে না, কোনো কাজে টিকে থাকতে পারে না। অনেকে দেখবেন জব চেঞ্জ করছে, বারবারই জব চেঞ্জ করছে। হ্যাঁ, জব চেঞ্জ করা ডেফিনেটলি ভালো নিজের কেরিয়ারের প্রোগ্রেসের জন্য, তা বলে যদি আপনি সেটা বছরে 5-6 বার জব চেঞ্জ করতে থাকেন সেটা কখনোই ভালো লক্ষণ নয়। ঠিক আছে, যে কোনো কাজ, ধরুন একে কোনো একটা কাজ করতে দিয়েছে, 5 মিনিট কোথাও বসতে দিয়েছে, সেখানে বসে থাকতে পারছে না, এটা এদের প্রবলেম। যাদের এই ধরনের প্রবলেম অ্যারাইজ করে তারা, তাদের ডেফিনেটলি চন্দ্র কিন্তু উইক আছে। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে, এদের দেখলেই মনে হবে এরা পৃথিবীর সবথেকে দুঃখী ব্যক্তি। মানে এদের লাইফে সুখ বলে কিছু নেই, মুখটা এমন বানিয়ে ঘুরবে যে মনে হবে পৃথিবীর সবথেকে দুঃখী পার্সন। এদের জিজ্ঞাসা করলেও কিন্তু এরকম ধরনের একটা আপনি অ্যান্সার পাবেন যে হ্যাঁ কেমন আছো বা কেমন চলছে, হ্যাঁ চলছে ঠিক আছি, মানে আপনাকে এমন একটা নেগেটিভ মানে অ্যান্সার দেবে যে আপনারই উল্টে মন খারাপ হয়ে যাবে, যে জিজ্ঞেস করছে কেমন আছেন সেই উল্টে খারাপ হয়ে যাবে। ঠিক এরকম ব্যক্তি কিন্তু এরা হয়ে থাকে। ছ নম্বর জিনিস হচ্ছে, এদের কোনো জিনিসেই আগ্রহ থাকে না। পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে, এখনকার কারেন্ট বিষয় কি, ট্রেন্ড কি, বাদ দিন এই সকল বিষয় তো বাদ দিন, সামান্য এদের কেরিয়ার ফ্যামিলি এইসব বিষয়েও কিন্তু কোনো রকম বিন্দুমাত্র আগ্রহ থাকে না। সাত নম্বর পয়েন্ট হচ্ছে, এদের মন সর্বদা কিন্তু অশান্ত থাকে, কিন্তু কী নিয়ে অশান্ত থাকে পার্টিকুলার এরা কিন্তু নিজেরাই জানে না। ভারী অদ্ভুত একটা ব্যক্তি হয় যাদের বার্থ চার্টে মুন উইক থাকে, তারা মানে নিজেরাই লাইফে জানে না তারা কেন, তাদের মধ্যে কী সমস্যা চলছে, মাথার মধ্যে কী হচ্ছে, সবসময় এরা একটা সমস্যার মধ্যে থাকে লাইফে, কিন্তু সমস্যাটা কী যদি জিজ্ঞাসা করেন যে সমস্যাটা কী, এদের কাছে কিন্তু কোনো উত্তর থাকে না। আট নম্বর পয়েন্ট হচ্ছে, এরা কিন্তু সর্বক্ষণ চিন্তা করছে, কিছু না কিছু নিয়ে চিন্তা করছে, কিন্তু বিষয়টা কি কোনো কাজের চিন্তা কিন্তু এরা করছে না, একটা বড় সমস্যা কিন্তু এটা। ন নম্বর পয়েন্ট হচ্ছে, যাদের মন উইক থাকে তাদের কিন্তু কোথাও গিয়ে মানসিক রোগ এটা কিন্তু দেখা যায়, ম্যাক্সিমাম কেসেই দেখা যায় যে মন উইক তার জন্য কিন্তু মানসিক রোগী পরিণত হয়েছে। মানসিক রোগীর লেভেলটা ডিপেন্ড করবে আরও সমস্ত কোন গ্রহের দৃষ্টি আছে না আছে এইগুলোর ওপর ডিপেন্ড করবে যে কতটা সে মানসিক রোগী। তবে মন উইক থাকলে কিন্তু মানসিক রোগ বৃদ্ধি পায় বা দেখা দেয়, মানসিক রোগ কিন্তু অনেক ধরনেরই হতে পারে। দশ নম্বর পয়েন্ট হচ্ছে, এরা লাইফে কোনোদিন কারোর প্রশংসা করে না, এদের কাছ থেকে আপনি প্রশংসা পাবেন না। এরা কিন্তু জানে যে ব্যক্তি কোন ব্যক্তি আমার জন্য কি করছে না করছে, এরা সমস্ত কিছু জানে, কিন্তু এরা কোনোদিন প্রশংসা করতে কিন্তু জানে না। ১১ নম্বর পয়েন্ট বলবো, হরমোনের কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হয়। ১২ নম্বর পয়েন্ট বলবো, গাইনো সমস্যা কিন্তু তৈরি হয়। ১৩ নম্বর পয়েন্ট বলবো, এদের কিন্তু মায়ের সাথে সম্পর্ক খুব একটা ভালো থাকে না বা মায়ের স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না, বা এরকম হলো এরা মায়ের সান্নিধ্য সারা জীবন পেলই না, দেখা গেল কি তার জন্মের কিছুদিন পর তার মায়ের মৃত্যু ঘটলো, এরকম ব্যাপারও কিন্তু হয়ে থাকে। আরেকটা ইনফরমেশান আমি দিয়ে রাখি, যেটা হচ্ছে চন্দ্র যদি উইক হয়
তার পার্সেন্টেজ কতটা সেটার উপর ডিপেন্ড করবে। তো সেক্ষেত্রে কিন্তু রাজযোগ ভঙ্গ করার ক্ষমতা কিন্তু রাখে। যে পয়েন্টগুলো আলোচনা করলাম এই পয়েন্টগুলো যদি আপনারা বা আপনাদের পরিচিত কারোর মধ্যে খুঁজে পান তাহলে কিন্তু একদম 100% আপনারা বুঝে ধরে নিতে পারেন কি তাদের চন্দ উইক আছে। এবারে চন্দ উইক আছে তো করণীয় কি? করণীয় হচ্ছে কিছু রেমেডি। হ্যাঁ ডেফিনেটলি, সেই রেমেডিগুলো কিন্তু নেক্সট ভিডিওতে আমি আলোচনা করে দেবো। যে সকল বন্ধুরা নতুন, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করুন। আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটির পাশাপাশি আরও একটি চ্যানেল আছে যেটি হচ্ছে আমার ব্লগিং চ্যানেল, তার লিংক আমি কার্ডে দিয়ে দিচ্ছি, সেটা গিয়ে একবার ভিজিট করুন। সেখানের ভিডিওগুলো কিন্তু আপনাদের দারুণ ইন্টারেস্টিং লাগবে। আর হ্যাঁ, এই ভিডিওটা ভালো লাগলে যদি মনে হয় কোনো ইনফরমেশান পেয়েছেন আর ভিডিওটি আপনাদের কাজে লেগেছে তবেই কিন্তু চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিন। আজকের টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। কী টপিক সেটা বলে দিয়েছি, সেই টপিক নিয়ে। টাটা।